স্কেল আর কম্পাসের সাহায্যে কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকতে হয়, মানে চাঁদার সাহায্য ছাড়া উইদাউট প্রোটেক্টর আমরা শুধুমাত্র স্কেল আর কম্পাস ইউজ করে কি করে 90 ডিগ্রি কোণ আঁকব, তো তার জন্য সবার আগে আমরা একটা যে কোনো মাপের সরলরেখা এঁকে নিচ্ছি। যে কোনো মাপের একটা সরলরেখা এঁকে নেওয়া হয়েছে। নেক্সট আমরা কি করব, কম্পাসের সাহায্যে এই পয়েন্টে আমরা 90 ডিগ্রি কোণ আঁকছি, মানে এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ আঁকছি। কিরকম ভাবে আঁকতে হবে দেখো, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে, যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এরকম ভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। নেক্সট একই ব্যাসার্ধ নিয়ে, ব্যাসার্ধটা কিন্তু একই রাখতে হবে, এই পয়েন্টে আমরা কম্পাসটা বসাবো। এই পয়েন্টে কম্পাসটা বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকছি, আবার কম্পাসটাকে এই পয়েন্টে বসাবো। কোন পয়েন্টে কম্পাসটাকে বসানো হচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই পয়েন্টে কম্পাসটাকে বসিয়ে একই ব্যাসার্ধ নিয়ে এখানটা একটা বৃত্তচাপ কাটা হচ্ছে। নেক্সট আবার একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসটাকে আবার এই পয়েন্টে বসাচ্ছি, বসিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকা হচ্ছে। নেক্সট আমরা কি করব, স্কেলের সাহায্যে এই পয়েন্টটাকে, মানে এই ছেদ বিন্দুটাকে আর এই পয়েন্টটাকে আমরা জুড়ে দেব। আমরা এই পয়েন্টটার সাথে এই ছেদ বিন্দুটাকে যুক্ত করে দিলাম, তার ফলে এই যে কোণটা তৈরি হবে, এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা কোণটার নাম দিয়ে দিচ্ছি, এই বিন্দুটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম সি। তাহলে বলা যেতে পারে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। আমি আরেকবার দেখিয়েছি কিরকম ভাবে আমরা 90 ডিগ্রি কোণ আঁকব। প্রথমে একটা স্কেলের সাহায্যে যে কোনো মাপের একটা সরলরেখা টেনে নেওয়া হচ্ছিল, তারপরে কি করলাম, কম্পাসটাকে এই পয়েন্টে বসানো হচ্ছে, বসিয়ে যে কোনো একটা ব্যাসার্ধর বৃত্তচাপ অঙ্কন করছি, যে কোনো একটা ব্যাসার্ধ বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর কম্পাসটাকে এই পয়েন্টে বসাতে হবে, কোন পয়েন্টে কম্পাসটা বসাতে হবে দেখতেই পাচ্ছ, এই পয়েন্টে কম্পাসটা বসিয়ে একই ব্যাসার্ধের বৃত্তচাপ অঙ্কন করছি। তারপরে কি করব, কম্পাসটাকে বসাবো এই পয়েন্টে, ব্যাসার্ধটা একই রাখবো, নিয়ে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। লাস্টে কম্পাসটাকে বসানো হচ্ছে এই জায়গাতে, এই পয়েন্টে কম্পাসটাকে বসানো হচ্ছে, বসিয়ে একই ব্যাসার্ধর একটা বৃত্তচাপ অঙ্কন করা হচ্ছে। লাস্টে আমাদের এই দুটো বিন্দুকে জুড়ে দিতে হবে, তার ফলে এই যে কোণটা তৈরি হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার যদি আমাদের বলে 45 ডিগ্রি কোণ আঁকতে, এবার যদি আমাদের বলে 45 ডিগ্রি কোণ আঁকতে আমরা কি করব, চাঁদার সাহায্য ছাড়াই আঁকতে বলেছে স্কেল আর কম্পাস দিয়ে। তার জন্য আমরা কি করব, কম্পাসটাকে আমরা এই জায়গায় বসাবো এবং এত অব্দি মাপটা নেব, এত অব্দি মাপটা নেব। দেখতেই পাচ্ছ কম্পাসটাকে কোন পয়েন্টে বসানো হচ্ছে,
এবং কত অবধি মাপটা নেওয়া হচ্ছে। এই মাপটা নিয়ে আমরা একটা এরকম জায়গায় বৃত্তচাপ কাটব, আবার একই মাপ নিয়ে কম্পাসটাকে এই জায়গায় বসাব, বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটব। কোথায় কোথায় কম্পাসটাকে বসালাম বুঝতে পারলে? প্রথমে এই পয়েন্ট থেকে এত অব্দি একটা মাপ নিলাম, তারপর কম্পাসটাকে এই জায়গায় বসিয়ে একটা বৃত্তচাপ কেটেছি, আবার কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়ে একটা বৃত্তচাপ কাটা হয়েছে। লাস্টে স্কেলের সাহায্যে এই ছেদবিন্দু থেকে এই পয়েন্টটাকে জুড়ে দেওয়া হবে। তাহলে এখানে দেখো দুখানা কোণ পাওয়া যাচ্ছে। ধরে নেওয়া যাক এই পয়েন্টটা হচ্ছে এ, এই পয়েন্টটা হচ্ছে বি, এই পয়েন্টটা হচ্ছে সি, এই পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে অ্যাঙ্গেল ডি বি সি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ বি ডি এটা হচ্ছে 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এ বি ডি বলতে হচ্ছে এই কোণটা, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, আর অ্যাঙ্গেল ডিবিসি এটা হচ্ছে 45 ডিগ্রি। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি যে 90 ডিগ্রি কোণকে কিভাবে সমদ্বিখণ্ডিত করে সমান দুটো ভাগে ভাগ করে 45 ডিগ্রি কোণ আঁকা হয়েছিল। প্রথমে আমরা কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়েছিলাম, কম্পাসটাকে এই পয়েন্টে বসিয়ে এত অব্দি মাপ নিয়েছিলাম, এত অব্দি মাপ নিয়ে এই জায়গাতে একটা বৃত্তচাপ কাটা হয়েছিল। একই ব্যাসার্ধ নিয়ে কম্পাসটাকে এই পয়েন্টে বসানো হয়েছিল, বসিয়ে আরেকটা বৃত্তচাপ কাটা হয়েছিল। নেক্সট কি করা হয়েছিল? এই পয়েন্ট থেকে একটা সরলরেখা এই বিন্দুটা অব্দি টেনে দেওয়া হয়েছিল। তো ধরে নেওয়া যাক এই বিন্দুটার নাম হচ্ছে ডি, তাহলে অ্যাঙ্গেল এ বি ডি, অ্যাঙ্গেল এ বি ডি এবং অ্যাঙ্গেল সি বি ডি, অ্যাঙ্গেল এ বি ডি এবং অ্যাঙ্গেল সি বি ডি দুটো কোণই হচ্ছে 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পারলে যে কিরকম ভাবে আমরা স্কেল এবং কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকব অথবা 45 ডিগ্রি কোণ আঁকব। এর পরবর্তী পাঠে আমরা শিখব যে স্কেল এবং কম্পাসের সাহায্যে কি করে 60 ডিগ্রি কোণ আঁকা যায়, বা কি করে 30 ডিগ্রি কোণ আঁকা যায়, আর কি করে 15 ডিগ্রি কোণ আঁকতে হয়। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পাঠে অন্য কিছু নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।